বন্ধুরা, আজ আবারও নিয়ে এলাম ক্যামেরা রেকর্ড হওয়া ভগবানের কিছু চমৎকারী ভিডিও, যা দেখে আপনিও মানতে বাধ্য হবেন যে ভগবান সত্যিই রয়েছেন আমাদের সাথে। কিছুদিন আগে আমরা এই ভিডিওটির পার্ট 1 এনেছিলাম, যাকে আপনারা খুবই পছন্দ করেছেন, তাই আপনাদের জন্য নিয়ে এলাম এবার পার্ট 2। সাথে থাকুন এই ভিডিওটির, এবং আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন, এতে করে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। নাম্বার 1, বন্ধুরা, এই ভিডিওটি চেন্নাইয়ের পঞ্চমুখী অঞ্জনী মন্দিরের। সকালে যখন মন্দিরের পুরোহিত ভগবান হনুমানজির পুজো করার জন্য আসেন, তখন এমন কিছু ঘটনা ঘটে যাতে করে সেখানে থাকা পুরোহিত ও ভক্তরাও অবাক হয়ে যায়। আসলে এই ঘটনাটি ঘটে আরতির সময়। আপনি দেখে নিন ঠিক কি হয়েছিল। বন্ধুরা, এখানে আপনি দেখলেন হনুমানজির চরণে থাকা ফুল নিচে পড়ে যায়, এবং এই ভিডিওটি সম্পূর্ণ সত্য, কারণ আপনি ঠিক করে দেখলে খেয়াল করবেন ফুলটি সমতল স্থানে রাখা রয়েছে, এবং না সেখানে কোনো হাওয়া চলছে, তা সত্ত্বেও ফুলটি সামনের দিকে এগিয়ে আসে, আর এই দেখে সেখানকার পুরোহিত অবাক হয়ে যান। নাম্বার 2, বন্ধুরা, এই ভিডিওটি ভারতেরই এক কৃষ্ণ মন্দিরের। এখানে কিছু লোক শ্রীকৃষ্ণের জন্য দুই কলসি মাখন আনেন, এবং যখনই তারা ভগবানের নাম জপ করতে থাকেন তখনই এই কলসি ভেঙে যায়। মনে হয় যেন ভগবান শ্রীকৃষ্ণই মাখন খাওয়ার জন্য তা ভেঙে দিয়েছেন। আপনিও দেখে নিন সেই চমৎকারী ভিডিও। নাম্বার 3, বন্ধুরা, যে মন্দিরটিকে আপনি দেখছেন তার নাম বাবা গোরখনাথ মন্দির, এবং এটি উড়িষ্যায় অবস্থিত। বন্ধুরা, এই মন্দিরকে নিয়ে এক চমৎকারী মান্যতা রয়েছে যে কোনো ব্যক্তিকে যদি সাপে কেটে নেয়, এবং ওই ব্যক্তি যদি এই মন্দিরে এসে বাবা গোরখনাথের দর্শন করে প্রসাদ গ্রহণ করেন, তাহলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেখানকার মানুষ সাপে কামড়ালে হাসপাতালে যান না, বরং এই মন্দিরে আসেন, এবং ভগবান গোরখনাথের চমৎকারে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে যান, এবং এই চমৎকার একদম সত্যি। বলা হয় ভগবান গোরখনাথ ভগবান শিবেরই এক অবতার। নাম্বার 4, বন্ধুরা, এই ভিডিও ফুটেজটি 2017 সালের, এবং এই ভিডিওটি তুলেছিলেন এক কৈলাস যাত্রী। ভিডিওটিতে দেখা যাচ্ছে পর্বতের ওপর আলোর রূপে দর্শন দিয়েছেন স্বয়ং মহাদেব, এবং কিছুজন হয়তো এটিকে লেন্স ফ্লেয়ারও ভাবতে পারেন, অর্থাৎ ক্যামেরার লেন্সে সূর্যের প্রতিবিম্ব পড়ে এমনটা সৃষ্টি হয়েছে। কিন্তু সেটি একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকেই হওয়া সম্ভব, নাকি সব দিক থেকে। আর এখানে একাধিক মানুষ হর হর মহাদেব নাম জপ করছেন, তাই এই ভিডিওটি একদমই ফেক নয়। নাম্বার 5, হিমাচল প্রদেশের কালিধর পাহাড়ের মধ্যে স্থিত এক রহস্যময় মন্দির, যার নাম জ্বালামুখী মন্দির। বন্ধুরা, ভারতের এক অতি প্রাচীন শক্তিপীঠ হল এই মন্দির। এই মন্দিরকে নিয়ে প্রাচীনকাল থেকেই মান্যতা রয়েছে যে এই স্থানে মাতা সতীর জীব পতিত হয়েছিল। মান্যতা আছে এই মন্দির থেকে নয় রকমের আগুন বের হয়। ভক্তরা মনে করেন এই নয় রকমের আগুন মাতা সতীর নয় রূপকে প্রদর্শিত করে। এই ভিডিওটিতে আপনি যে আগুন দেখতে পাচ্ছেন তার নয় রঙের রহস্য আজ পর্যন্ত কেউ বের করতে পারেননি। নাম্বার 6, বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এখানে ভগবান শিব চোখ খুলে আছেন, কিন্তু যখন তার উপর দুধ ঢালা হচ্ছে তখন দেখে মনে হচ্ছে যেন তিনি চোখ বন্ধ করে আছেন। বন্ধুরা, আপনিও দেখুন এই চমৎকারী ভিডিও। বন্ধুরা, আপনারা যদি মহাদেবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।
7, ভগবান কখন কোথায় প্রকট হয়ে যান তা কেউ বলতে পারেন না। বন্ধুরা, তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার একটি গ্রামে সেখানকার এক পুরোহিত রোজ রাতে স্বপ্ন দেখতেন যে তার গ্রামেরই একটি নির্দিষ্ট নিম গাছের তলায় ভগবান শিব প্রকট হয়েছেন। ওই পুরোহিত সকালে গ্রামবাসীদের নিয়ে ওই নিম গাছের কাছে পৌঁছালেন এবং যখন খোঁড়াখড়ি শুরু করলেন তখন এমন কিছু হলো যা দেখে আপনিও চমকে যাবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরে গেলেন যে ভগবান সর্বত্র। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি প্রথমবার আজব কাহিনীতে আসেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এটুকুই, আবার ফিরছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।